স্বপ্ন ঘুমের ঘরে দর্শিত চিন্তা ভাবনার এক অন্য নাম। অন্যদিকে এই স্বপ্নই হচ্ছে মানুষের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া বা ফার্সিতে খাপ বলা হয়। এ স্বপ্নের কোন বাস্তবতা আছে কিনা এ ব্যাপারে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের পেয়েছেন কিছু মত পার্থক্য। দার্শনিকদের মতে মানুষের চিন্তা ভাবনার একটি প্রতিচ্ছবি তার ঘুমের মাঝে ফুটে ওঠে, যা শুধু ধারণা ও চিন্তা প্রসূত। বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই, তবে ইসলামী জ্ঞান সম্পন্ন বিদ্বৎ আলেমরা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন। তাদের বক্তব্য হলো, সব স্বপ্নই মানুষের ধারণা প্রসূত নয়, বরং অনেক স্বপ্ন আছে যা অর্থবোধক। স্বপ্ন তিন প্রকার। এক প্রকার স্বপ্ন যা ঘটবে, অন্য দুই প্রকার হয় শয়তানের পক্ষ থেকে অথবা মনের নানাবিধ কল্পনা থেকে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন তিন ধরনের। শুভ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আরেক স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে দুর্ভাবনায় ফেলার জন্য, এবং খারাপ স্বপ্ন হলো মানুষের মনের কল্পনা। সহিহ মুসলিম। স্বপ্ন শুভ মুমিনকে প্রফুল্ল করে এবং তাকে ধোকায় ফেলে না, এটাই নবুয়তের অংশবিশেষ। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ। কেউ পছন্দনীয় কিছু স্বপ্ন দেখলে এ জন্য আল্লাহর প্রশংসা করা, খুশি হওয়া ও প্রিয় মানুষের কাছে তা ব্যক্ত করা মুস্তাহাব। তবে হিংসুক ও ষড়যন্ত্রকারী লোকের কাছে এরূপ স্বপ্নের কথা ব্যক্ত করবেন না ভুলেও। পক্ষান্তরে যে স্বপ্নযুগে অপছন্দনীয় কিছু দেখবে তার জন্য সুন্নাত হলো এ দুঃস্বপ্নের প্রতি ও শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, আর বাম দিকে তিন ধাপ থুতু নিক্ষেপ করা, পার্শ্ব পরিবর্তন করা, কারোর সঙ্গে তা ব্যক্ত না করা এবং নফল নামাজে দাঁড়ানো। মনোবিজ্ঞানী ইয়ান ওয়ালেস তার 30 বছরের ড্রিম অ্যানালাইসিস জীবনের প্রায় 150,000 স্বপ্ন বিশ্লেষণ করেছেন। সম্পূর্ণ তিনি জানিয়েছেন, 9টি স্বপ্ন কম বেশি সবাই আমরা দেখে থাকি বলেই থেমে যাননি, দেখা করেছেন কিনে দেখি আসুন জেনে নেই। যেমন দাঁত পড়ে যাওয়া, কেউ যদি স্বপ্ন দেখে দাঁত বা আত্মবিশ্বাস বা শক্তির প্রতীক। স্বপ্নে দাঁত পড়ে যাওয়া দৃশ্যটি প্রতীকী, এর মানে দৈনন্দিন জীবনযাপনে একটি নির্দিষ্ট বা একাধিক কারণে আপনি আত্মবিশ্বাস হারাচ্ছেন। মৃত্যু। মৃত্যু স্বপ্ন নিজের বা অন্য কারো মৃত্যু দেখার মানে বাস্তব জীবনে কোনো ঘটনার সমাপ্তি ও নতুন কোনো কিছু আরম্ভ হওয়া। মূলত এই স্বপ্নটি দেখবেন এ জন্য একটি ঘটনার শেষ ও আরেকটি ঘটনার আরম্ভ হবে এমন না, বরং ওরকম একটি ঘটনা যাপিতে জীবন ও মানসিক প্রতিক্রিয়া দ্বারা আপনার মধ্যে সংঘটিত হয়ে আছে বলেই আপনি এ ধরনের স্বপ্ন দেখবেন। নিজেকে নগ্ন অবস্থায় দেখা। স্বপ্নে যদি দেখেন নিজেকে নগ্ন অবস্থা, বাস্তব জীবনে বাহ্যিক ও মানসিকভাবে বা ইমোশনালি সমালোচনার শিকার হন যারা, তাদের অনেকেই প্রায় নিয়মিত এই স্বপ্নই দেখে থাকবেন। অপব্যবহৃত ঘর। অনেকে স্বপ্ন দেখেন যে অপব্যবহৃত ঘরের মধ্যে রয়েছেন বা এটি দেখতে পান। অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করে মনোবিজ্ঞানী ইয়ান ওয়ালেস দেখেছেন, বাস্তব জীবনে নতুন কোনো প্রতিভা বা দক্ষতার অধিকারী হবার সময় মানুষ এমন অপব্যবহৃত বা ফেলে রাখা ঘর স্বপ্ন দেখে। এটা অনেকটা অপব্যবহৃত ওই অঞ্চলকে ব্যবহার উপযোগী করার নির্দেশনাও। অপ্রত্যাশিত পরীক্ষা। পরীক্ষা হলো বিচার ও যাচাইয়ের একটি প্রাচীনতম পদ্ধতি। যদি স্বপ্ন দেখেন হঠাৎই কোনো কঠিন পরীক্ষা সামনে এসে পড়েছে অথচ আপনার কোনো প্রস্তুতি নেই, বেশিরভাগ ক্ষেত্রে এর মানে নিজেকে নিয়ে এবং নিজেকে জীবনযাপন নিয়ে গুরুত্বভাবে কোনো পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন আপনি। ধরে নিতে পারেন এমন স্বপ্ন আপনাকে স্থির করতে চলেছে। কারো দ্বারা ধাওয়া খাওয়া। সাধারণ স্বপ্নগুলোর মধ্যে এটি একটি আসন্ন বিপদের পুং কিনারা পড়তে না পারা মানুষেরা এ ধরনের স্বপ্ন বেশি দেখেন। এমন স্বপ্ন দেখলে ধরে নিতে পারেন আপনি কোনো সমস্যা সংকুল পরিস্থিতির ভেতর রয়েছেন, অথচ সমস্যাটি ঠিক কোথায় তা আপনি জানেন না। এই স্বপ্ন আপনাকে চারপাশের ঘটনা ও পরিস্থিতির ব্যাপারে আরো সচেতন ও মনোযোগী হওয়ার পরামর্শ দেয়। স্বপ্নে উয়া উড়ছেন। এমন স্বপ্ন দেখার মানে হলো বাস্তব জীবনের সম্প্রতি এমন কোনো ব্যাপার থেকে নিজেকে মুক্ত করছেন যা আপনার ইমেজকে ডাউন করে রেখেছিল। এ স্বপ্নের ব্যাখ্যা বলা যায়, আমাদের জীবন আমরাই নিয়ন্ত্রণ করি, আর সে নিয়ন্ত্রণ কতটা জোরালো তা স্বপ্নে উড়ে যাওয়ার হুমকিতেই বলে দেবে। উপর থেকে পড়ে যাওয়া।
বেশিরভাগ ক্ষেত্রে এই বাস্তব জীবনে আপনি যখন কোনো কিছুকে শক্তভাবে আঁকড়ে ধরতে বা ধরে রাখার চেষ্টা করছেন অথচ পারছেন না, সেই সময় আপনি এ ধরনের স্বপ্ন দেখে থাকবেন। এক্ষেত্রে পরামর্শ হচ্ছে স্বপ্নে বা বাস্তবে বিষয়টি নিজের মতো পড়ে যেতে দিন, দেখুন কতদূর গড়ায়। অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানো। নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানো বলতে দুটি ব্যাপার বোঝায়। ব্যক্তি হচ্ছে সঠিক পথ নির্বাচন করেছেন এবং দ্বিতীয়টি হল কোনো পথ ঠিক কী গতিতে গাড়িটি চালাবেন সে সম্পর্কে আপনার সম্যক ধারণা আছে। স্বপ্নে দেখবে গাড়িটির দিকে খেয়াল করুন। গাড়িটি যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে বুঝতে হবে বাস্তব জীবনে বর্তমান পরিস্থিতি সামলে নিতে পারছেন না আপনি। এ স্বপ্ন এক ধরনের সতর্ক বার্তাও। আরও কিছু স্বপ্নের ব্যাখ্যা আছে ইসলামের দৃষ্টিতে। বিভিন্ন গবেষকরা বিভিন্ন আলেমরা এ ধরনের ব্যাখ্যা দিয়েছে। চলুন এ ধরনের কিছু স্বপ্নের ব্যাখ্যা জেনে নেওয়া যাক। স্বপ্নে বৃষ্টি দেখলে কি হয়? স্বপ্নে যদি দেখে আকাশ থেকে ঘি, মধু, তেল অথবা দুধ ইত্যাদি বর্ষিত হচ্ছে তার অর্থ হবে স্বপ্নে বৃষ্টি দেখতে পাওয়া আল্লাহ সাহায্য ও রহমতের আলামত। উক্ত এলাকাবাসীর প্রতি খাদ্য সামগ্রী, মালে গণিমত এবং সার্বিক কল্যাণের দুয়ার খুলে দেওয়া হবে। একইভাবে সকল উত্তম জিনিসের বৃষ্টিপাতের ব্যাখ্যা কল্যাণধর্মী অর্থে নেওয়া যেতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু সিদ্দিক বলেন, আমি স্বপ্নে দেখি আকাশ থেকে ঘি মধু বর্ষণ শুরু হয়েছে, তার অর্থ হবে স্বপ্নে যদি কেউ মেঘের মালিক হয় তার অর্থ স্বপ্নে দেখেছে সে মেঘ খঙ্গ খায় এবং তার সামনে আর বহু মেঘমালা ছড়িয়ে আছে, তার অর্থ এক লোক স্বপ্ন দেখলো মেঘমালা যেন তার উপর ছায়া বিস্তার করে আছে, তার অর্থ কেউ যদি স্বপ্ন দেখে সে মেঘের মালিক হয়ে গেছে, মেঘ জমা করার কাজে ব্যস্ত, মেঘমালার উপর দিয়ে সে হেঁটে বেড়ায় অথবা তাতে সে আহরণ করে, তাহলে উপরে উল্লেখিত বিষয় সমূহের মধ্যে হতে গুরুত্বপূর্ণ মূল্যবান বস্তু সে মালিক হবে। স্বপ্নে বর্জ্যতাপ দেখার অর্থ স্বপ্নে বাতাসের সাথে বর্জ্যধ্বনি শুনতে পাওয়া শক্তিশালী অত্যাচারী বাদশাহ বা শাসকের আলামত। জীবিত যে ব্যক্তি মারা যাবে এবং মৃত্যুর পর মৃত ব্যক্তির সাথে মিলিত হবে, স্বপ্ন দেখলো মৃত ব্যক্তির সাথে কোলাকুলি করছে অথবা তাকে হত্যা করে ফেলেছে এমন অবস্থায় এর অর্থ দাঁড়াবে দর্শন করে জীবিত লোকটির বয়স বৃদ্ধি পাবে। কেউ স্বপ্ন দেখলো তার ঘরে মৃত ব্যক্তি প্রবেশ করছে এবং সে মৃত লোকের সাথে রয়েছে কিন্তু ঘরটা তার অপরিচিত এমন অর্থ দাঁড়াবে তাহলে সে ব্যক্তি মারা যাবে এবং মৃত্যুর পর মৃত ব্যক্তির সাথে মিলিত হবে। কেউ স্বপ্ন দেখলো তার ঘরে রুগ্ন ব্যক্তি প্রবেশ করেছে তাহলে তার রোগ স্থায়িত্ব লাভ করবে এমনকি সে মৃত্যুবরণও করতে পারে। কেউ যদি দেখে মৃত ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ বিষ ব্যথায় জর্জরিত এমন স্বপ্ন দেখলে যে অঙ্গ তার সাথে সংশ্লিষ্ট পর্বে কবর জগতে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। স্বপ্নে যদি দেখে মৃত ব্যক্তি তার কাছ থেকে রুটি কিংবা আংটি গ্রহণ করছে এমন স্বপ্ন দেখলে তার ছেলে মেয়ে অকালে মারা যাবে বা ধন সম্পদ থাকলে তা বিনষ্ট হবে, স্বপ্নে মৃত ব্যক্তি হতে কিছু গ্রহণ করার অর্থ। স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে সে কোনো মৃত ব্যক্তিকে জীবিত কাপড় অথবা তার পরিধানের কাপড় পরার জন্য দিয়েছে, সেটি মৃত ব্যক্তি গ্রহণ করেছে পরে ফেলেছে এমন স্বপ্ন দেখলে জীবিত ব্যক্তি মারা যাবে এবং মৃত্যুর পর মৃত ব্যক্তির সাথে মিলিত হবে। মৃত ব্যক্তিগত কিছু গ্রহণ করা উত্তম কিন্তু তাকে কিছু দেওয়া অশুভ লক্ষণ। কেউ যদি দেখে মৃত ব্যক্তি তাকে কোনো জাগতিক বস্তু দান করছে তাহলে সে কল্যাণের অধিকারী হবে ও ধারণা করা নাই এমন জায়গা থেকে রিজিক লাভ করবে। স্বপ্নে নিজে মৃত্যু দেখলে তার অর্থ হচ্ছে স্বপ্নে নিজে মৃত্যু দেখলে বাস্তব জীবনে তার দিন ও ইমানের দুর্বলতা এবং দৃষ্টিশক্তিতে অন্ধত্বের প্রভাব প্রতিফলিত হবে। জীবিত অবস্থায় কেউ যদি স্বপ্নে নিজেকে কবরবাসী দেখে তাহলে তার অর্থ হচ্ছে সে কারাবন্দী হবে অথবা ব্যক্তিগত ব্যাপার নিয়ে কঠিন সমস্যার সম্মুখীন হবে। কেউ যদি দেখে সে কবর খুঁড়ছে তার অর্থ আপন মহল্লা বা শহরে সে একটি ঘর নির্মাণ করবে। এক ব্যক্তি ইমান ইবনে সারিন রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এসে বলল, আমি স্বপ্নে দেখলাম আমার হাতে যেন একটি কাচের পেয়ালা,
সেটি ভেঙে গেল, কিন্তু তার পানি রয়ে গেছে। ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি কিন্তু এরকম কোনো স্বপ্ন দেখনি। রোগটি রাগ হয়ে বলল, সুবহানাল্লাহ, আমি মিথ্যা বলিনি। ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি স্বপ্ন মিথ্যা হয় তাহলে আমাকে দোষারোপ করতে পারবে না। এ স্বপ্নের ব্যাখ্যা হলো, তোমার স্ত্রী মারা যাবে আর তার পেটে বাচ্চাটি জীবিত থাকবে। এ কথা শোনার পর লোকটি বলল, আল্লাহর কসম, আমি আসলে কোনো স্বপ্নই দেখিনি। এর কিছুক্ষণ পর তার একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে এবং তাদের তার স্ত্রীও মারা গেছে। আরেকটি উদাহরণ হলো, এক ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, আমি স্বপ্নে দেখেছি জমিন তরতাজা সবুজ হয়ে গেছে, এরপর আবার শুকিয়েও গেছে, আবার তরতাজা হয়ে গেছে, আবার শুকিয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর ব্যাখ্যা হলো, তুমি প্রথমে মুমিন থাকবে, পরে কাফের হয়ে যাবে, আবার মুমিন হবে, এরপর আবার কাফের হয়ে যাবে, আর কাফের অবস্থায় তুমি মৃত্যুবরণ করবে। এ কথা শুনে লোকটি বলল, আসলে আমি কোনো রকম স্বপ্ন দেখিনি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বিষয়ে তুমি প্রশ্ন করেছিলে তার সিদ্ধান্ত হয়ে গেছে, তোমার বিষয়ে ফয়সালাও হয়ে গেছে, যেমন ফয়সালা হয়েছিল ইউনিস আলাইহিসসালামের সাথীর ব্যাপারে। তাই কখনো কাল্পনিক বা মিথ্যা স্বপ্ন বলা বা ব্যাখ্যা জানতে চাওয়া ঠিক নাই, তাহলে তা ভাগ্য সেভাবেই লেখা হয়। দেখুন, ইউনুস আলাইহিসসালামের স্বপ্ন ব্যাখ্যা যেভাবে দেখেছিলেন, হযরত ইউনুস তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি দেখেছি 11টি নক্ষত্র, সূর্য, চাঁদকে, আমি দেখেছি তাদেরকে আমার প্রতি সিজদারত অবস্থায়। সে বলল, হে আমার পুত্র, তুমি তোমার ভাইদের নিকট তোমার বর্ণনা দিও না, তাহলে তারা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন। এ আয়াতে আমরা দেখলাম, ইউনুস আলাইহিসসালাম স্বপ্ন দেখে তার পিতাকে বর্ণনা করলেন। তার পিতা আল্লাহ তাআলার নবী ইয়াকুব আলাইহিসসালাম তাকে স্বপ্নের কথা নিজ ভাইদের বলতে নিষেধ করলেন, কারণ ভাইরা তাকে ভালোবাসত না, বরং হিংসা করত। স্বপ্ন দেখলে যা করতে হবে, যদি কেউ ভালো স্বপ্ন দেখে তাহলে তার তিনটি কাজ করতে হবে। এক, আল্লাহ তাআলা প্রশংসা স্বরূপ আলহামদুলিল্লাহ বলতে হবে। দুই, এটা অন্যকে সুসংবাদ হিসাবে জানাবে। তিন, স্বপ্ন সম্পর্কে এমন ব্যক্তিদের জানাবে যারা তাকে ভালোবাসে। তবে স্বপ্নের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, স্বপ্ন কাউকে না বলা। স্বপ্ন ব্যাখ্যা খুবই কঠিন এবং জ্ঞানতাত্ত্বিক একটি বিষয়, তাই যে কেউ ইচ্ছা করলেই এই কাজটি করতে পারে না। তাই এ ব্যাপারে সবার সতর্ক থাকা উচিত এবং যে কাউকে স্বপ্নের সম্পর্কে না বলাই ভালো।